ফরচেন রুন তৈরি হচ্ছে পরের বুল মার্কেটের জন্য আপনারা তৈরি তো রুন লঞ্চ করলো স্ট্রিমিং শো আপ এক্স্যাক্টলি কীভাবে এই জিনিসটা রুন কয়েনের দাম বাড়াতে সাহায্য করবে লং টার্মের জন্য রুন কয়েনকে এক্স্যাক্টলি কোন দামে কেনা সবচেয়ে ভালো হবে হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স আমি ওম আপনারা দেখছেন বং ক্রিপ্টো রুন কয়েন ইন্ট্রোডিউস করেছে স্ট্রিমিং শো আপ এই জিনিসটা এক্স্যাক্টলি কী কীভাবে এটা রুন কয়েনের দাম বাড়াতে সাহায্য করবে এবং অবশ্যই রুন কয়েনকে কোন জায়গায় আপনাদের জন্য কেনা উচিত হবে এবং শর্ট টার্ম এবং লং টার্মের প্রাইস প্রেডিকশন আজকে আমি রুন কয়েনে দিতে চলেছি তাই জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে একটু স্কিপ না করে দেখুন ভিডিওটি দেখা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিন নিজের ফ্রেন্ডসদের মধ্যে এবং আমাদের চ্যানেল থেকে পাওয়া ইনফরমরেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাথে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে রুন কয়েন নিয়ে কিন্তু নিউজ অলরেডি ছড়িয়ে পড়েছে এবং তার পরবর্তীকালে অল র্যাঙ্কের মধ্যেও কিন্তু রুন কয়েনের নাম চলে এসেছে এবং বিভিন্ন ইনফ্লুয়েন্সেস যারা আছে তারা কিন্তু অলরেডি রুন কয়েনের নাম নিতে আরম্ভ করে দিয়েছে এবং তার সাথেই আমরা এর অনুযায়ী যা দেখতে পাচ্ছি রুন কয়েনের মধ্যে অলরেডি অ্যাসেট বাইং এবং সেলিংয়ের মধ্যে হাই রেঞ্জে কিন্তু অলরেডি বাই চলছে এবং ম্যাক্সিমাম লোক কিন্তু এই মুহূর্তে রুন কয়েনকে বাই করতে চাইছে সেই অনুযায়ী রুন কয়েন কিন্তু অলরেডি ভালো রকমের পাম্প করে ফেলেছে মাত্র কয়েকদিনের মধ্যে কিন্তু অনেক পার্সেন্টেজ রুন কয়েন বেড়ে গেছে এবং এই মুহূর্তে রুন শর্ট করতে যাওয়াটা কিন্তু অত্যন্ত রিস্কি হয়ে দাঁড়িয়েছে সেই অনুযায়ী পরবর্তীকালে কিন্তু রুন কয়েনের প্রাইস আরও বাড়তে পারে এবং রুন কয়েনের প্রাইস প্রেডিকশন করার অথবা শর্ট টার্ম এবং লং টার্মের জন্য কি কোন জায়গায় আপনারা রুন কয়েনকে কিনবেন এক ঘন্টা চার ঘন্টা এবং ডেলি চার্টে আসার আগে আমি একবার আপনাদেরকে এই স্ট্রিমিং সোয়াপ সম্পর্কে বলে দিই এবং কীভাবে থর চেন রুনের মধ্যে এই স্ট্রিমিং সোয়াপটা আস্তে আস্তে শর্ট চেন রুনের দাম বাড়াতে সাহায্য করবে সেটা সম্পর্কে হালকা করে আপনাদেরকে নলেজ দিই তো এখানে কয়েন ডেস থেকে প্রকাশিত নিউজে আপনারা দেখতেই পাচ্ছেন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থর সোয়াপ ইন্ট্রোডিউস জ নিউ ফিচার এমড অ্যাট বেটার প্রাইস এক্সিকিউশন ফর লার্জ ট্রেড এবং এটাকেই বলা হচ্ছে স্ট্রিমিং সোয়াপস এবং স্ট্রিমিং সোয়াপ কি বেসিক্যালি যেখানে ডি মার্কেটের বড় বড় অ্যামাউন্টকে স্প্লিট করে সাপ সোয়াপের মাধ্যমে পার্টে পার্টে নিয়ে যাওয়া হয় এবং এখানে সুবিধা কি পাওয়া যায় সুবিধা পাওয়া যায় মেনলি দুটো তার মধ্যে প্রথমেই আসছে সিকিওর ফার্স্ট এবং যেখানে বেটার প্রাইস এক্সিকিউশন জিনিসটা সম্ভব হচ্ছে এবং দ্বিতীয় যে সবচেয়ে বড় সুবিধাটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে স্লিপেজ কমে যাচ্ছে যার ফলে কিন্তু অত্যন্ত ইজিলি রুন কয়েনের বার্নিংও হতে পারছে এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তীকালে রুন কয়েনের দাম আরও বাড়তে পারে রুন কয়েনের কিভাবে এটা দাম বাড়ছে সেটা জানতে গেলে অবশ্যই আপনারা রুন কয়েনের ওয়েবসাইট চেক করতে পারেন অথবা থর চেন বলে রুন কয়েনের যে টুইটার হ্যান্ডেলটা আছে সেটাকে আপনারা ফলো করতে পারেন এবং আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে বেসিক্যালি অল ডিরাইভড অ্যাসেট স্লিপ ফিস পারমানেন্টলি বার্ন রুন অর্থাৎ যত স্লিপেজগুলো আসবে সেগুলো কিন্তু রুন কয়েনকে বার্ন করবে এবং অবশ্যই পারমা লকড লোনস উইল নেভার রিডিম রুন তো বেসিক্যালি পরবর্তীকালে রুন কয়েনের জন্য এই যে পার্টিকুলার স্ট্রিমিং সোয়াপটা আসতে চলেছে সেটা কিন্তু একটা খুব পজিটিভ জিনিস এবং এর পরবর্তীকালে আপনারা দেখতেই পাচ্ছেন যে রুন কয়েনের যখন এই নিউজটা উঠে আসে রুন কয়েন কিন্তু ব্যাপক হারে বাড়তে আরম্ভ করে এবং এখনও অবধি উইকলি চার্টে এলেও আপনারা দেখতে পাবেন রুন কয়েনের মধ্যে বুলিশনেস কিন্তু প্রবল এবং প্রিভিয়াস যে হাইটা ছিল সেখানে উপরে আমরা কিন্তু একটা ক্যান্ডেলের ক্লোজিং যদি বাই চান্স দেখতে পাই তাহলে কিন্তু ভবিষ্যতে রুন কয়েন হয়তো অনেকটা নিচে অর্থাৎ আজকে কারেন্ট মার্কেট প্রাইসটা চলছে সেখান থেকে ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট নিচে কিন্তু হয়তো আর যাবে না তো পরবর্তীকালে আমি একটু পরে আপনাদেরকে কোন কোন প্রাইসের মধ্যে রুন কয়েনকে কেনা উচিত সেটাও বলবো এবং লং টার্মের প্রাইস প্রিডিকশনও আপনাদের সামনে দিয়ে চলেছি তবে তার আগে থর সোয়াপ এবং রুন কয়েনের মধ্যে বেসিক্যালি কিভাবে রুন ব্লক চেনের মধ্যে এই সব ইন্টারভাল এবং সোয়াপ কাউন্টটা কাজ করছে সেটা খুব ইজিলি আপনাদেরকে বুঝিয়ে রাখি তো বেসিক্যালি এই যে স্ট্রিমিং শপ আছে সেখানে সোয়াপ ইন্টারভাল এবং সোয়াপ কাউন্ট এই দুটো জিনিস থাকে যত কম হবে দুটো জিনিসই তত কিন্তু ভালো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে রুন কয়েনের জন্য বা রুনের যে ব্লক চেন আছে সেখানে সোয়া ইন্টারভাল আছে অ্যারাউন্ড সিক্স সেকেন্ডের কাছাকাছি যেটা কিন্তু যথেষ্ট কম এবং সব কাউন্ট যেটা আছে সেটা কিন্তু মিনিমাম আছে ফাইভ বিপিএস এটা কিন্তু যথেষ্ট ভালো এবং পরবর্তীকালে অনেকেই কিন্তু যারা ডিফাই মার্কেটে হ্যাবক অ্যামাউন্ট ট্রান্সফার করে থাকেন তারা রুন কয়েনের মাধ্যমে ট্রান্সফার করতে ইচ্ছুক হবেন তো এবার এই কারণটাই কিন্তু মেন কারণ হয়ে দাঁড়িয়েছে রুন কয়েনের বাইং পার্সেন্টেজ এত পার্সেন্ট বেড়ে যাওয়ায় যেখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কয়েন কিন্তু একটা ডাউনফলের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে রুন কয়েন কিন্তু এখনো একটা স্ট্রং বাইং জোনের মধ্যে দিয়ে চলেছে এবং এখন অবধি কিন্তু সাপোর্ট রিজিয়নগুলোকে ফলো করে চলেছে এবার ডাইরেক্টলি আমরা চলে আসছি রুন কয়েনের চার্টে প্রথমে আসবো চার ঘন্টার চার্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইড বাই সাইড কনসোলিটেশন কিন্তু রুন কয়েনের ব্রেকআউট হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ক্যান্ডেল দেখতে পাওয়া যায় যেটা কিন্তু ক্লোজ হয় অনেকটা নিচে এবং তার পরবর্তীকালে আবারও দেখতে পাওয়া যাচ্ছে যে প্রিভিয়াস যে লোটা ছিল এবং সেখানে একটা সাপোর্টকে বানিয়ে রুন কয়েন কিন্তু আবারও উপরের দিকে বাড়ছে সুতরাং এখনকার জন্য রুন কয়েন কিন্তু অত্যন্ত পজিটিভ একখানা কয়েন যারা এখানে ট্রেড করছেন খুব একটা এখানে শর্ট করতে যাবেন না একমাত্র যদি প্রিভিয়াস যে সাপোর্ট রিজিয়নটা ছিল সেখানে তার তলায় নেমে আসে এবং প্রিভিয়াস কনসোলিটেশন রেঞ্জের মধ্যে রুন কয়েন আবার ফেরে এবং সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আর এস অনেকটা নিচে চলে এসছে এবং অ্যাট দ্য সেম টাইম ভলিউম আপনারা দেখছেন ড্রপ করছে তবেই কিন্তু আপনারা লুন কয়েনের মধ্যে শর্ট করতে যাবেন এবং শর্টটাও কতক্ষণ করবেন কারেন্ট মার্কেট প্রাইস যেটা আছে সেখান থেকে কিন্তু নয় এই যে সাপোর্ট রিজিয়ানটা আছে যদি সেখান থেকে ব্রেক করে নিচে চলে আসে তারপর মোটামুটি হবে সতেরো থেকে কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু আপনারা ফাইনাল টার্গেট রাখবেন এবং চেষ্টা করবেন এর মধ্যে কিন্তু অ্যাটলিস্ট তিনবার চারবার করে প্রফিট বুক করার এবং তারপর কিন্তু আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন তার কারণ রুন নিয়ে যে ধরনের নিউজ আসছে সেগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ এখানে কিন্তু শর্ট করতে যাওয়া অত্যন্তই বিপদের হতে পারে এবার আমি বলবো আপনাদেরকে রুন কয়েনকে আপনাদের লং টার্মের জন্য কেনা উচিত হবে কিনা তো তার জন্য প্রথমেই আমরা চলে আসছি ডেলি চার্টে ডেলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো রকমের প্রাইস অ্যাকশান ব্রেকআউট হয়েছে এবং পরবর্তীকালে কিন্তু আমরা ব্যাপক রকমের গ্রোথ দেখতে পাচ্ছি রুন কয়েনকে যদি আপনাদের কিনতে হয় তাহলে বেসিক্যালি আপনাদের আসতে হবে উইকলি চার্টে ডেলি চার্টে গিয়ে খুব একটা হয়তো আপনাদের সুবিধা হবে না উইকলি চার্টে চলে এলে আমি আপনাদেরকে দুটো রেঞ্জ বলে দিচ্ছি প্রথম রেঞ্জ হচ্ছে ওয়ান ডলার এই এই যে পার্টিক রেঞ্জটা বললাম এই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান পয়েন্ট এইট ফাইভের মধ্যে ঠিক আছে এই জায়গায় যদি আপনারা দেখেন যে সাইড বাই সাইড কনসোলিটেশান হচ্ছে তাহলে আপনারা বুঝবেন যে এখান থেকে কিন্তু আবার ফার্দার মোর গ্রোথ হবে এবং রুন কিন্তু ওপরের দিকে উঠে যাবে আচ্ছা সেটা যদি না হয় যে দেখতে পান যে প্রিভিয়াস যে কনসোলিটেশান রেঞ্জ যেটা আমি চার ঘন্টার চার্টে একটু আগে আপনাদেরকে দেখালাম অর্থাৎ এটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার থেকে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ডলারের মধ্যে যদি রুন আবার নেমে আসে তাহলে কিন্তু একটা চান্স থাকবে যেহেতু ওভারঅল ক্রিপ্টো মার্কেট এখনও একটা ডাউন গ্রোথের দিকেই যাচ্ছে সুতরাং পরবর্তীকালে রুন কয়েন কিন্তু আরও প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি কমতে পারে থেকে ডলারের মধ্যে আপনারা আপনাদের ফার্স্ট বাইটা বানাতে পারেন এবং পরবর্তীকালে অ্যাকচুয়াল যে সেটা আছে সেই এখানে অর্ডার আপনারা মেরে রেখে দিন যদি পরবর্তীকালে ওই জায়গায় যায় তাহলে ডেফিনেটলি আপনারা ওই জায়গায় কিনতে পারেন ফর লং টার্ম এবার আসছি রুন কয়েনের একদম লং টার্মের প্রাইস প্রেডিকশন সম্পর্কে এবং অল টাইম হাই ব্রেক করতে পারবে কি এই সম্পর্কে তো আমি এক্ষুনি আপনাদেরকে টোকেনমিক্স এর বিচারে অল টাইম হাই ব্রেক করতে পারবে কি না সেটা বলছি না তার মেন কারণ হয়তো পারবে না তার কারণ দশ গুণের বেশি কিন্তু এখানে বাড়তে হবে কিন্তু রুন কয়েনের মধ্যে যে ধরনের নিউজ আসে তাতে করে কিন্তু একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে সাপ্লাই যেটা আছে সেটা কিন্তু কমতে পারে যদি সেটা হয় তাহলে কিন্তু অল টাইম হাই ব্রেক করার একখানার সম্ভাবনা রাখে সেই অনুযায়ী রুন কয়েনকে কিন্তু আপনারা নিজেদের লিস্টে রাখতে পারেন তো এই যে দুটো প্রাইস রেঞ্জ বললাম এখানকার যে প্রাইস অ্যাকশানটা হচ্ছে সেটার দিকে আপনারা নজর রাখবেন এবং থার্ড চেন রুনকে যারা অলরেডি কিনে রেখেছেন তারা কিন্তু আজকে যে কারেন্ট মার্কেট প্রাইসটা আছে ওয়ান পয়েন্ট সেভেনের কাছাকাছি সেখান থেকে যদি আরও টোয়েন্টি পার্সেন্ট নিচে একবার পান তাহলে কিন্তু ডেফিনেটলি ওয়ান পয়েন্ট ফোর ডলারের কাছাকাছি একবার কিন্তু আপনারা ডিসিএ করে নিন এবং সেখানে কিন্তু ডেফিনেটলি আপনারা ভালো রকম চান্স থাকবে পরবর্তী বুল মার্কেটে রুন কয়েন থেকে একটা ভালো রকমের প্রফিট তুলে আনার এবং অবশ্যই রুন কয়েন এবং স্ট্রিমিং সোয়াপ সম্পর্কে আরও যা যা আমাদের এর ইনফরমেশান আছে সেগুলো কিন্তু আমরা আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব এবং এই যে স্ট্রিমিং সোয়াপ জিনিসটা বলছি এখানে কিন্তু অস্ম কয়েনও কাজ করছে কিভাবে কাজ করছে এবং কিভাবে অসম কয়েন রুন কয়েনের সাথে কম্পিট করবে সেই সম্পর্কেও কিন্তু তো আমি আপনাদেরকে পরবর্তীকালে ধারণা দেবো তাই জন্য ডেফিনেটলি আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন আর আজকের এই ভিডিওটার রুন কয়েন নিয়ে যেটা আমি আপনাদের কাছে দিলাম সেটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেল থেকে পাওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবানটি টিভিতে পারেন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেতে পারেন এবং অবশ্যই এতদিন আশা করি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেছেন তো আজকের মতো এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও স্টে সেফ হ্যাপি ইনভেস্টিং বাই